Good morning, Assalamualaikum. This is Anib Rahman. Ajke amar destination India. ইন্ডিয়াতে আমরা সিকিম যাচ্ছি সিকিমের গ্যাংটক শহরে আমরা থাকব আর ওইখান থেকেই আশেপাশে ঘোরাফেরা করব সো এখন আমরা আছি বাংলাবান্ধার যে ইমিগ্রেশন অফিস বাংলাবান্ধার ইমিগ্রেশন অফিসে এখান থেকে আমাদের সব কাজকর্ম শেষ করে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি ইন্ডিয়ার দিকে আমরা এখানে পৌঁছেছি সকাল 10টার দিকে আর এখন বাজে 11:18 সো আমাদের কাজ সব শেষ জাস্ট এতটুকু সময়ের মধ্যে আমাদের সব কাজ শেষ এখানে সব কিছু অনেক স্মুথভাবে হয়েছে সবাই হেল্পফুল মোটামুটি তো চলুন যাওয়া যাক আর তার আগে আমরা দেখে নিব যে কিভাবে আমরা এইখান এত তাড়াতাড়ি এই বর্ডার পর্যন্ত পৌঁছে গেলাম যেখানে চ্যাংড়াবান্ধা বর্ডারে এখন সবাই আছে চ্যাংড়াবান্ধা বর্ডার থেকে ওদের আসতে আরও হয়তো 2.5 থেকে 3 ঘন্টা লাগবে বাট আমরা অলরেডি ইন্ডিয়াতে ঢুকে যাচ্ছি শিলিগুড়িতে সো আমরা ওদের থেকে 2 থেকে 3 ঘন্টা আগে এগিয়ে থাকবো সো কীভাবে আসলাম চলুন দেখে নিই প্রথমে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমাদের সিকিম ট্যুরের প্রথম এপিসোডে আজকের এপিসোডে আমরা প্রথমেই যাচ্ছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে যেখান থেকে আমরা আমাদের ট্রেন জার্নি স্টার্ট করব আর আমাদের ট্রেন ছিল দ্রুততা জান এক্সপ্রেস এটা ঢাকা টু পঞ্চগড় জয় সো আমরা পঞ্চগড় পর্যন্ত ফার্স্টে গিয়েছি এই ট্রেনের ভাড়া ছিল এসি ক্যাবিনে 1942 টাকা নন এসি ক্যাবিনে 1145 টাকা স্নিগ্ধাতে মানে স্নিগ্ধায় যে এসি চেয়ার 1053 টাকা আর নন এসি চেয়ারে 550 টাকা এই ট্রেনে করে আমরা জার্নি করেছি পঞ্চগড় পর্যন্ত তো ইতিমধ্যে আমাদের জার্নি প্রায় শেষের দিকে সকাল হয়ে উঠছে আমাদের জার্নি ছিল অলমোস্ট 12 ঘন্টার 12 ঘন্টা জার্নি করে আমরা পঞ্চগড় পৌঁছে গেছি তো আমরা এখন পঞ্চগড় পৌঁছে গেছি এখন আমরা আমাদের বাংলাবান্ধা বর্ডারের দিকে চলে যাব তো সাকিব তোমার কাছে ট্রেনের সার্ভিসটা কেমন মনে হচ্ছে অ্যাভারেজ যদি এসিতে আসে তাহলে হয়তো কমফোর্টেবল ফিল করবে এটাই দেখলাম এসিতে আসলে কমফোর্টেবল আসতে পারবে না আর বাদ বাকি নন এসিতে অনেক অনেক বেশি ক্রাউড থাকে আমরা এখন ট্রেন থেকে পঞ্চগড় নেমে তারপর ওখান থেকে ভ্যান নিয়ে যাচ্ছি পঞ্চগড় বাস স্ট্যান্ডে যেখান থেকে আমরা বাস নিয়ে যাব বাংলাবান্ধা বর্ডার পর্যন্ত আর এখান থেকে ভ্যান ভাড়া নিবে পার পার্সন 10 টাকা করে আমরা দুজন আছি দুজনের জন্য 20 টাকা তো আই গেস এটা ইজি ওয়ে যাওয়ার বাস স্ট্যান্ডে যে দেখা যাক বাস পাই কিনা আমরা অলরেডি পঞ্চগড় বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি এখান থেকেই আমরা বাস নিয়ে যাবো বাংলাবান্ধা বর্ডার পর্যন্ত এটা হলো আমাদের বাস এই বাসে করে আমরা যাবো বাংলাবান্ধা বর্ডার পর্যন্ত আর বাংলাবান্ধা থেকেই আমরা ইমিগ্রেশন শেষ করে তারপরে ইন্ডিয়ার ফুলবাড়িতে চলে যাবো ফুলবাড়ি থেকে ওখান থেকে ইমিগ্রেশন শেষ করলেই আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিব আমরা এখন কোথায় যাবো বাংলাবান্ধা বর্ডার তো এইবার আসি কেন আপনি বাংলাবান্ধা দিয়ে যাবেন চ্যাংড়াবান্ধা দিয়ে যাবেন না চ্যাংড়াবান্ধা দিয়ে যদি যান আপনার গ্যাংটক পৌঁছতে পৌঁছতে অনেক বেশি রাত হয়ে যাবে আর আপনি যদি বাংলাবান্ধা দিয়ে যান তাহলে অনেক সহজে অনেক দ্রুত যেতে পারবেন তো আমি আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি আমাদের ট্রেন ছিল 8:30 এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে 8:30 আমরা ট্রেনে রওনা দিয়ে আমরা এখান থেকে 9:30 মধ্যে পৌঁছে গেছি তারপরে আমাদের চ্যাংড়াবান্ধা এই যে বাংলাবান্ধা বর্ডার পর্যন্ত পৌঁছতে 10:30 মধ্যে আমরা বাংলাবান্ধা বর্ডার পর্যন্ত পৌঁছে গেছি এবং এর কাজটা খুব দ্রুতই শেষ হয়ে যায় কারণ এখানে মানুষ খুব বেশি থাকে না বিশেষ করে চ্যাংড়াবান্ধা বর্ডারে অনেক মানুষ থাকে ওখানে ইমিগ্রেশন শেষ করতে অনেক টাইম লাগে আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে 9টার আগে কোনো বর্ডারই খুলে না আপনি যদি চ্যাংড়াবান্ধা বর্ডারে 8টায়ও যে পৌঁছে দাঁড়িয়ে থাকেন তারপর কোনো লাভ নেই আপনাকে 9টার সময় ইমিগ্রেশন করতে হবে সো আমরা এখানে 10:30 মধ্যে অলরেডি পৌঁছে যাচ্ছি আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি তখন 10:30 মতো বাজে 10:30 মতো বাজে সো আমরা ইতিমধ্যে আমাদের ইমিগ্রেশন শেষ করে আমরা শিলিগুড়ির দিকে চলে যাব শিলিগুড়িতে যেতে আমাদের 10 মিনিট লাগবে 10 থেকে 15 মিনিট লাগবে যেখানে আপনি যদি ওদিক দিয়ে আসেন আপনার 3 ঘন্টা লাগবে সো আপনি অলরেডি 2 থেকে 3 ঘন্টা ওদিক থেকে আগিয়ে আছেন তো এখন আমরা যাচ্ছি আমরা ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাচ্ছি আমাদের বাংলাদেশের সব ইমিগ্রেশন শেষ আমরা এখন ইন্ডিয়ার দিকে যাচ্ছি দিস ইজ ইন্ডিয়া এটা বাংলাদেশ সো আমরা এখন বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ার দিকে এগিয়ে যাচ্ছি সামনে আমি দেখতে পাচ্ছি 0 পয়েন্ট আমরা এখন 0 পয়েন্টের দিকে যাচ্ছি আমরা এখন আছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে জাস্ট বাংলাদেশ এখানেই শেষ এই যে আমরা পতাকাটা দেখতে পাচ্ছি একদিকে ইন্ডিয়ার পতাকা একদিকে বাংলাদেশের পতাকা আর এই পতাকা এটা জাস্ট পার হলেই আমরা বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে ইন্ডিয়ার মধ্যে চলে যাবো আর ওই দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি ওই দিকে 0 পয়েন্ট এটা হচ্ছে বাংলাবান্ধার 0 পয়েন্ট সো চলুন আমরা এখন এদিকে চলে যাই ইন্ডিয়ার গেট আমরা দেখতে পাচ্ছি আমরা এখন ইন্ডিয়ার গেটের দিকে যাবো
আমরা এখন ইন্ডিয়ার গেট দিয়ে ঢুকে যাচ্ছি। ইন্ডিয়ার গেট দিয়ে ঢুকে গেলাম। সো এখন আমরা ইন্ডিয়াতে, এখন আমাদের টার্গেট সিকিম। তো আমরা ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করার পরে একটা অটো নিয়েছি, অটো নিয়ে ফুলবাড়ি পর্যন্ত আসছি। ফুলবাড়ি পর্যন্ত আসতে পার পার্সন 10 টাকা করে নিবে। আর ওইখান থেকে আমরা আর একটা শেয়ার সিএনজি নিয়েছি। সেই সিএনজিতে যে গ্যাংটক স্ট্যান্ড পর্যন্ত, ওই স্ট্যান্ড পর্যন্ত সব সিএনজি আসে না, যেগুলো যাই পার পার্সন 20 টাকা করে নিবে, 20 থেকে 25 টাকা করে নিবে। আর যদি ওই পর্যন্ত না যাই, ওখানে আপনি নিয়ে যে আলাদা একটা অটো নিয়ে নিতে পারেন। আমরা এখন একটা অটো নিয়েছি, অটো নিয়ে আমরা ওইখানে যাচ্ছি। তো ওইখানে যাওয়ার পরে আমরা ডিসাইড করবো অ্যাকচুয়ালি আজকে আমরা গ্যাংটক যাবো কিনা, বিকজ জার্নিটা অনেক লং ছিল, 14 ঘন্টার জার্নি ছিল। আর আমাদের মানে হাতে যেহেতু টাইম আছে, আমরা হয়তো অ্যাকচুয়ালি থেকে যেতে পারি। আগে যাই, ওখানে কথা বলি, তারপর আমরা ডিসাইড করি। সো আমরা গ্যাংটক শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে গেছি। এখান থেকেই শেয়ারে ট্যাক্সি নিয়ে গ্যাংটক যেতে হয়। তো আমরা রাস্তায় আস্তে আস্তে ডিসাইড করলাম আজকে আমরা শিলিগুড়িতে থাকবো না, কারণ শিলিগুড়িতে দেখার মতো তেমন কোনো কিছু হয়তো নেই রাস্তাতে, আস্তে আস্তে যতটুকু আমরা বুঝলাম। সো আমরা এখন গ্যাংটক চলে যাব। আর গ্যাংটক যাওয়ার জন্য আমরা এই যে জিপটা দেখতে পাচ্ছেন, এই জিপটা আমরা শেয়ারে নিয়েছি। আমরা দুজন যাব, সামনে 2টা সিট নিয়েছি, এটাতে করে আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটক যাব। আর আমাদের জিপের উপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার সাহেব উপরে উঠেছে, উপরে উঠে সব ব্যাগগুলো খুব ভালো করে র‍্যাপ করে দিচ্ছে, কারণ সিকিমের কোনোই ভরসা নাই ওয়েদারের, যে ওয়েদার কখন কেমন থাকে, এই রোদ আবার এই বৃষ্টি। সো সেফটি সবসময় নিজের সাথে রাখা ভালো। সো আমরা আমাদের উপরে যে ব্যাগগুলো দিয়েছি সেগুলো ভালো করে র‍্যাপ করতে বলে দিয়েছি, তারা খুব ভালোভাবে র‍্যাপ করতেছে। আপনারাও খেয়াল রাখবেন যাতে উপরে কোনো ব্যাগ বা লাগেজ যদি দেন তাহলে খুব ভালোভাবে যাতে র‍্যাপ করে দেয়, কারণ রাস্তায় যে কোনো সময় বৃষ্টি হতে পারে, কারণ এটা পাহাড়ি এলাকা, আর পাহাড়ি এলাকায় বৃষ্টি যখন তখন হতে পারে, কোনো ভরসা নেই। সো নিজের সেফটি নিজের সাথে রাখবেন। সো আমাদের জার্নি স্টার্ট হচ্ছে শিলিগুড়ি টু গ্যাংটক শেয়ার ট্যাক্সিতে করে। সো চলুন যাওয়া যাক। সো গাইস, আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম শিলিগুড়ি থেকে। শিলিগুড়ির যে গ্যাংটক শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা আমাদের ট্যাক্সি হায়ার করেছি, এটা শেয়ার ট্যাক্সি। সো আমাদের সাথে যারা আছে তারা সবাই শেয়ারে, আমরা 2টা সিট নিয়েছি সামনে। আর আমাদের গ্যাংটক পৌঁছাতে লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। আর এর মধ্যে আমাদের রংপো চেকপোস্টেও কিছু কাজ আছে, আমাদের পারমিশন নিতে হবে, যেহেতু আমরা বাংলাদেশি। সো আমাদের পারমিশন লাগবে গ্যাংটক এন্ট্রি করার জন্য। সো লেটস সি আমাদের কতক্ষণ লাগে। আই গেস আমরা 7টার মধ্যে আমরা পৌঁছে যাব, বিকজ আমরা 2টার সময় রওনা দিয়েছি। পারমিশন নেওয়ার নিয়েও আমরা 7টার মধ্যে আই গেস আমরা পৌঁছে যাবো। সো আমি আমার ফ্রেন্ডকে এতক্ষণ ইন্ট্রোডিউস করিনি, সরি ফর দ্যাট। আমার ক্লোজ একটা ফ্রেন্ড সাকিব, সো মাই ট্যুর পার্টনার সাকিব, ফুল স্পন্সর, আমি অল ফুল ট্যুর স্পন্সর, তোমার খুব পুরো ফুল স্পন্সর আমি। ওকে ওকে স্যার, গেম গেম অন গেম অন। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পুরো রাস্তাটাই অপূর্ব সুন্দর। সুন্দর রাস্তা, সুন্দর গাছপালা ও সুন্দর পাহাড়, সব কিছু মিলিয়ে আপনার মন ভুলাতে আপনাকে বাধ্য করবে। তো আমরা যত দূরেই যাচ্ছিলাম, একের পর এক সুন্দর দৃশ্য দেখে আমাদের মন ভুলে যাচ্ছিল। আমাদের যে টায়ার্ডনেসটা ছিল, যে জার্নিটা করেছি আমরা 14 ঘন্টার, সবগুলোই আমাদের মানে মলিন হয়ে যাচ্ছিলো। তো যেটা বলছিলাম, বৃষ্টি, দেখুন অলরেডি বৃষ্টি চলে এসেছে। জাস্ট 2-3 মিনিট আমি ভিডিও করতে করতেই দেখি বৃষ্টি চলে এসেছে, এই রোদ ছিল আবার এই বৃষ্টি। সো সিকিমের কোনোই ভরসা নেই, সবসময় নিজের প্রিপারেশন নিজের সাথে রাখবেন, কখন বৃষ্টি আসে বলা যায় না। সো রেনকোট সবসময় সাথে রাখবেন, সেটা আপনার জন্য ভালো হবে। সো আপনারা এই সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকুন, আর আমি আপনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করতে থাকি। আপনারা যখন ট্যাক্সি শেয়ার ট্যাক্সি হায়ার করবেন, তখন মাথায় রাখবেন যে শেয়ার ট্যাক্সি হায়ার করার সময় অবশ্যই তাদেরকে বলে দিবেন যাতে রংপো চেকপোস্টে আপনাদের থামায়, কারণ রংপো চেকপোস্ট থেকে আমাদের পারমিশন নিতে হবে। প্রতিটা ফরেনারকেই রংপো চেকপোস্টে থামতে হয় পারমিশন নেওয়ার জন্য, সিকিমে ঢোকার জন্য। অ্যাকচুয়ালি আমরা গ্যাংটক ঢুকবো, গ্যাংটক পরে হলো ইস্ট সিকিমের মধ্যে। সিকিমের 4টা পার্ট আছে, ইস্ট সিকিম, নর্থ সিকিম, ওয়েস্ট সিকিম, সাউথ সিকিম। সো প্রতিটা জায়গায় ঢোকার জন্য আপনাকে আলাদা আলাদা করে পারমিশন লাগবে। সো আমরা যেহেতু ইস্ট সিকিমে ঢুকতেছি, সো আমাদের পারমিশন লাগবে, আর পারমিশনটা আমাদের নিতে হবে রংপো চেকপোস্ট থেকে। আর এই যে ট্যাক্সিটা আমরা হায়ার করেছি, ট্যাক্সির ভাড়া নিবে আপনাদের 250 রুপি থেকে 300 রুপি করে, এটা সিজনের উপর ডিপেন্ড করে। নর্মালি 250 রুপি করে থাকে, আর সিজন ওয়াইজ ওরা হয়তো 50 টাকা করে বাড়িয়ে দেয়। সো আমরা হাই সিজনে গিয়েছিলাম, এই জন্য আমাদের 300 টাকা করে পড়েছে, 300-300। আমরা দুজন 600 টাকা দিয়ে এই সামনের 2টা সিট নিয়েছি। আরেকটা কথা আপনাদের বলে রাখি, শেয়ার ট্যাক্সিগুলো কখনোই রংপো চেকপোস্টে থামতে চায় না, কারণ রংপো চেকপোস্টে থামলে যদি লাইন থাকে তাহলে অনেক বেশি সময় লাগে, আর ম্যাক্সিমামই ট্যাক্সিতে ইন্ডিয়ানরা থাকে।
সো তারা কেন আপনার জন্য ওয়েট করবে? সো এই জন্য ট্যাক্সিওয়ালারা থামতে চায় না, বাট আপনি যদি খুব ভালোভাবে হ্যান্ডেল করেন তাদের তাহলে হয়তো তারা থামতে রাজি হবে। আপনাকে টাকা অফার করতে হবে যদি আপনি, ওরা ওয়েটিং চার্জ চাই, যদি ওয়েটিং চার্জে আপনি রাজি হয়ে যান তাহলে ওরা থামবে আপনার জন্য। বাট ওয়েটিং চার্জটা কেমন, আমরা কীভাবে হায়ার করেছিলাম? আমরা ফার্স্টে ওনাদের বলেছি যে ওনারা ওয়েটিং চার্জ চাই, তখন আমরা বলেছি আচ্ছা ঠিক আছে 20 মিনিটের বেশি যদি 1 মিনিটও লাগে তাহলে আমরা ওয়েটিং চার্জ দিব, আদারওয়াইজ আমরা ওয়েটিং চার্জ দিব না। প্রথমে ওরা রাজি হয় না, পরে 4-5 মিনিট যাওয়ার পরে পরে বার্গেনিং হতে হতে পরে বলে আচ্ছা ঠিক আছে 20 মিনিটে যদি 1 মিনিটও লেট হয় তাহলে আপনাদের ওয়েটিং চার্জ দিতে হবে। আমি বলেছি আচ্ছা ঠিক আছে 20 মিনিট 1 মিনিটের বেশি হলে ওয়েটিং চার্জ দিব, আদারওয়াইজ 1 টাকাও আমরা দিব না, শুধু 300 টাকাই দিব, যে ভাড়াটা সে ভাড়াটাই দিব। পরে ওনারা রাজি হয়ে গেছে, পরে ওনারা বলে 300 টাকা ওয়েটিং চার্জ দিতে হবে। আমরা বলি না 300 টাকা না 200 টাকা ওয়েটিং চার্জ দিব, দুজন আছি 200 টাকা ওয়েটিং চার্জ দিব। সো তারপরে ওনারা ওটাতেই রাজি হয়ে গেছে, তারপরে আমরা ট্যাক্সিতে উঠে গেছি। সো আমরা দোয়া করতে করতে যাচ্ছিলাম যে আসলে মানে যাতে 20 মিনিটের মধ্যে হয়ে যায় কাজটা। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটা জায়গায় থেমেছি রাস্তায় যাওয়ার পথেই, জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, চারিপাশে পাহাড় আর রাস্তাও সুন্দর, বিন্দু বিন্দু বৃষ্টি হচ্ছিল, এটা হচ্ছে আমাদের গাড়ি। সো ওভারঅল ফুল জার্নিটা আমরা এনজয় করেছি আর চারিপাশে যে সিনারি ছিল সেই সিনারি তো এনজয় করেইছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা নদীর পাশে দাঁড়িয়ে আছি, নদীর জাস্ট পাশেই কিছু ঘর আছে ছোটো ছোটো, অপূর্ব দৃশ্য। আর নদীর উপরেই আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না মেঘ ভাসতেছে, নদীর উপরে একদম পানির উপর দিয়ে মেঘ ভাসতেছে, পাহাড়ের উপরে মেঘ আছে। অ্যাকচুয়ালি এইরকম দৃশ্য খুব কমই দেখা যায়। সব মিলিয়ে আমার কাছে খুব খুব খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। সো আমি অনেক এনজয় করেছি, আপনারাও দৃশ্যটা হয়তো এনজয় করবেন। হ্যালো গাইস, দিস ইজ তিস্তা রিভার। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি পড়ছিল। তো এখন বৃষ্টি একটু কম, আমরা তিস্তা নদীর পাশে একটা জায়গায় দাঁড়িয়েছি। এইখানে আপনি ক্যামেরায় হয়তো খুব বেশি দেখা যাচ্ছে না, দূরে মেঘ, সব জায়গায় মেঘ, পানির উপরেও মেঘ, এই সাইড সব দিকে পাহাড়, মানে ক্যামেরাতে এই সৌন্দর্য ধরা আমার মনে হয় পসিবল না, আপনাকে নিজে এসে দেখতে হবে। সাকিব তুমি কি বলো? হ্যাঁ অবশ্যই আপনাকে আসল সৌন্দর্য দেখতে হবে, অবশ্যই এখানে নিজে আসতে হবে। সেটাই, আর মানে ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না, বাট অ্যাকচুয়ালি জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। দেখি সামনের দিকে যে আর কি দেখা যায়। আপনারা আমার ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা কালিম্পংয়ের দিকে চলে গেছে, আর আমরা সোজা চলে যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। সো চলুন গ্যাংটকের উদ্দেশ্যে আমরা যাই আর সুন্দর সুন্দর দৃশ্য দেখতে থাকি, আর তার পাশে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিতে থাকি। সো আপনারা কী কী ডকুমেন্ট সাথে নেবেন যখনই আপনারা যাবেন? রংপো চেকপোস্টে আপনাদের জমা দিতে হবে পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি ও 2x2 ছবি। সো এইগুলো সবসময় আপনার সাথে রাখবেন, কারণ প্রতিটা জায়গায় যেখানেই আপনি পারমিশন নিতে যান সেখানেই আপনাকে এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি আর ছবি 2x2। সো এইগুলো সাথে রাখবেন, এইগুলো অন্তত 10টা করে ফটোকপি করে নিয়ে যাবেন যদি আপনি কিছু কিছু জায়গায় ঘুরতে চান। যদি ইয়ামথাং, লাচুং, জিরো পয়েন্টের দিকে যেতে চান তখনই দেখবেন আপনার 3টা করে চলে গেছে সব কিছু। সো সব কিছু সাথে রাখবেন, 10টা করে মিনিমাম রাখবেন, যাতে চাওয়া মাত্রই আপনি দিয়ে দিতে পারেন, আপনাকে বারবার ঘোরাফেরা না করতে হয়। আর রংপো চেকপোস্ট খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। সো আপনারা যদি জার্নি করেন তাহলে আপনারা মেক শিওর করবেন রাত 8টার মধ্যে আপনারা যেন রংপো চেকপোস্টটা পার করে ফেলেন, তাহলে আপনারা যেতে পারবেন। আদারওয়াইজ রংপো চেকপোস্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনারা হয়তো সামনের দিকে আর যেতে পারবেন না। রংপো চেকপোস্টে যেয়ে আপনি যখন সব ডকুমেন্ট সাবমিট করবেন তখন আপনাকে ওরা একটা ইনার লাইন পারমিট দিবে। ইনার লাইন পারমিট মিন্স আপনি ইস্ট সিকিমের জন্য পারমিট পেয়ে গেছেন। সো ইনার লাইন পারমিটটা আপনার হাতে সবসময় রাখবেন, কারণ ইনার লাইন পারমিট যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে অনেক বেশি বিপদে পড়ে যেতে পারেন। আর ইনার লাইন পারমিটের ফটোকপিও অন্তত 10টা ফটোকপি করে রাখবেন যাতে সামনের দিকে আপনাকে লাগে। সো এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা রংপো চেকপোস্টে অলরেডি পৌঁছে গেছি। ফরেনাররা যেখানে রিপোর্ট করে এটা হলো সেই জায়গা, এখানে আপনি ফার্স্টে আসবেন, এখানে এসে ইনার লাইনটা এখান থেকে নিয়ে নেবেন, ইনার লাইন পারমিটটা নিয়ে চলে যাবেন। আবার যখন ব্যাক করবেন তখন অবশ্যই এই ইনার লাইন পারমিটটা আবার এখানে সাবমিট করে যাবেন, তা না হলে কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। সো আমরা অলরেডি এখানে চলে এসেছি, এটা হলো সেই জায়গা যেখান থেকে পারমিশন নিতে হয়। আমরা দেখতে পাচ্ছি এটা হলো ওয়েটিং রুম, এই ওয়েটিং রুমে বাংলাদেশি বলেন বা অন্যান্য ফরেনাররা যারা আছে তারা থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন মর্নিং 8টা থেকে ইভিনিং 8টা পর্যন্ত। সো এটা আপনি এর মধ্যেই আপনারা এখানে আসবেন, কিছু অ্যালার্ট দিয়ে রেখেছে ওরা, সেগুলো ফলো করবেন অবশ্যই। আর এইখানে
আমরা দেখতে পাচ্ছি কেউই নেই এখন। আমরা যখন গিয়েছি তখন শুধু একমাত্র আমরা দুজনই ছিলাম। আমরা খুব ভয়ে ছিলাম যাতে 20 মিনিট যাতে পার না হয়, কিন্তু দেখুন আমরা 5 মিনিটের মধ্যে আমাদের কাজ কমপ্লিট করে ফেলেছি। 5 মিনিটের মধ্যে আমাদের কাজ কমপ্লিট করেই আমরা এখান থেকে বেরিয়ে গেছি। সো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের পারমিট নিয়ে আমরা আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমাদের খুব বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই, কারণ বাংলাদেশিরা আগে আসতো, আগে ওরা বলেছে এক দুই মাস আগেও অনেক বাংলাদেশি আসতো, কিন্তু ইদানিং বাংলাদেশের সংখ্যা খুবই কম আর অন্যান্য ফরেনারদের সংখ্যাও বর্তমানে কম। সো এই জন্যেই খুব বেশি কাঠঘর পোয়াতে হয় নাই আমাদের, আমরা জাস্ট নর্মালি চলে গেছি। তো আমরা দেখতে পাচ্ছি আমরা অলরেডি গ্যাংটকের যেই রাস্তা, গ্যাংটকের রাস্তায় আমরা যাচ্ছি। সো এর মাঝখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে যেগুলো আপনার মন ভুলিয়ে দিবে। সো আমরা তো এখন সিকিমে ঢুকে গেছি, সো সিকিমের কিছু রুলসও আমাদের জেনে নেওয়া উচিত। সিকিমে ঢুকতে হলে মানে সিকিমে থাকতে হলে আপনাকে কিছু রুলস ফলো করে চলতে হবে, যেমন আপনি রাস্তায় স্মোক করতে পারবেন না। রাস্তায় কোথাও যদি আপনাকে স্মোক করতে দেখা যায় আর সেখানে যদি আপনাকে পুলিশ দেখে তাহলে আপনাকে ফাইন করে দিবে। আর রাস্তায় কোথাও থুতু ফেলা যাবে না, রাস্তায় যে কোনো জায়গায় আপনি থুতু ফেলতে পারবেন না, বা রাস্তায় যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদের যে বাঙালিদের অভ্যাস বাথরুম করা বা হাবি যাবে এইগুলো কখনোই করা যাবে না। সো এইগুলো যদি কোনো কিছুতেই আপনাকে বুঝতে পারে তাহলে আপনাকে ধরবে আর তখন আপনি বিপদে পড়ে যাবেন, আপনাকে ফাইন দিতে হবে। তো এইগুলো আপনারা মেনটেন করে চলবেন। সিকিম অনেক সুন্দর একটা জায়গা, এই জায়গাকে সুন্দর রাখতে আমরা সাহায্য করবো, আরও এটাকে মোটেও নোংরা করা আমাদের উচিত হবে না। আমাদের বাংলাদেশিদের আগে পারমিশন ছিল না, বাট এখন আমরা পারমিশন পেয়ে গেছি। সো পারমিশনের ভালো দিকটাই আমরা কাজে লাগাবো। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমরা অলরেডি এই ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে গেছি, গ্যাংটকের যে ট্যাক্সি স্ট্যান্ড এখানে পৌঁছে গেছি। এখানে খুব খুব মূল্যবান একটা ইনফরমেশন আমি আপনাদের দিয়ে রাখি, এখানে যে ট্যাক্সিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাক্সিগুলো অনেক ভাড়া নেয়। আপনাকে এনজি মার্ক যেতে গেলে 200 থেকে 300 রুপি করে চার্জ করবে। সো যেহেতু নতুন দেখতেছে সেহেতু আপনাকে অনেক চার্জ করবে। সো আপনারা এখানে দাঁড়াবেন না, আমি যেই পথ দিয়ে হেঁটে যাচ্ছি মানে যেদিক দিয়ে আমরা উঠে এসেছি আর কি সেই দিকেই আমি যাচ্ছি, একদম জাস্ট নিচে নেমে গেলেই আপনি শেয়ার ট্যাক্সি পাবেন। যে শেয়ার ট্যাক্সিগুলো আপনাকে মাত্র 20 রুপিতে নিয়ে যাবে এমজি মার্ক। এই যে দেখতে পাচ্ছেন এই জিপগুলো উঠে যাচ্ছে, এই জিপ এইরকমই আমরা উঠে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে। সো যেদিক দিয়ে উঠে গিয়েছেন সেদিক থেকেই জাস্ট নেমে আসবেন, নেমে আসলেই এই যে ট্যাক্সিগুলো দেখতে পাচ্ছেন এখানে দাঁড়ালেই আপনি জাস্ট হাত দিলেই ওরা দাঁড়িয়ে যাবে। এই যে যেই ট্যাক্সিতে উঠেছি আমরা, আমরা শেয়ারে যাচ্ছি মাত্র 20 রুপি করে, দুজন 20-20-40 রুপি করে আমরা এমজি মার্ক পৌঁছে গেছি। সো এমজি মার্কে পৌঁছালেই আপনি হোটেল পেয়ে যাবেন। নর্মালি এমজি মার্কটায় অনেক বেশি জমজমার থাকে, ওইখানেই সব টুরিস্টরা থাকে। সো ওইখানে গেলেই আপনি ভালো ভালো হোটেল পাবেন, ওখানে হোটেলের প্রাইস একটু বেশি, বাট একটু ঘোরাফেরা করে দেখে হোটেল নিলে আপনি খুব ভালো হোটেল পেয়ে যেতে পারেন খুব কম প্রাইসেও। সো আমরা এখন এমজি মার্কের দিকে যাচ্ছি, আর এটা আপনারা ট্রাই করবেন যাতে শেয়ার ট্যাক্সি নেওয়ার। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এমজি মার্কে পৌঁছে গেছি। সো এমজি মার্কে পৌঁছেই একটা মানে কেমন একটা আমেজ কাজ করতেছিল যে আমরা এত দূর জার্নি করে এসেছি তারপরে এখন পৌঁছে গেলাম। তো এই দেখেন টুরিস্ট অফিস, টুরিস্ট ইনফরমেশন সেন্টার, এইখানে আপনি এমজি মার্কে এখানে যে কোনো আপনার হেল্প যদি আপনার লাগে আপনি যে কোনো হেল্প এখান থেকে নিতে পারবেন এই টুরিস্ট ইনফরমেশন সেন্টার থেকে। তো আমরা মহাত্মা গান্ধীর যে মূর্তিটা আছে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি, এটা হলো সেই জায়গা। তো শত প্রতীক্ষার পরে আমরা পৌঁছে গেছি, উই আর সাকসেস, সো উই ডিড ইট ম্যান। সো ফাইনালি আমরা এমজি মার্ক পৌঁছে গেছি, ইটস অলমোস্ট 24 আওয়ার জার্নি, আমরা অনেক বেশি টায়ার্ড, আমরা মাঝখানে হয়তো অনেক আগে পৌঁছতে পারতাম, বাট শিলিগুড়িতে আমরা একটু ব্রেক নিয়েছিলাম, শিলিগুড়িতে কিছুক্ষণ একটু ব্রেক নিয়ে তারপর আমাদের জার্নি স্টার্ট করছি, ওখানে কিছু টাইম গেছে। তারপর ট্যাক্সিতে যখন আসছি ট্যাক্সিতে আমাদের 4.5 ঘন্টাই লেগেছে, 6:30 দিকে আমরা ট্যাক্সি থেকে নেমে গেছি, দুটা থেকে স্টার্ট করছি, 6:30 দিকে নেমে গেছি, আর এখন এখানে এতটুকু আসতে আমাদের টাইম লাগছে আধা ঘন্টা। সো মোটামুটি আর ওখানে ট্যাক্সিতে আমরা টোটাল ব্রেক নিছিলাম 2 থেকে 3 জায়গায় আমরা ব্রেক নিছি, সো দ্যাটস ওয়াই আমাদের একটু টাইম লাগছে, আদারওয়াইজ 4 ঘন্টায় হয়তো আমরা পৌঁছাতে পারতাম। সো আজকের মতো আমাদের ব্লগ আমরা এখানেই শেষ করবো, আর কালকের থেকে আর একটা নতুন ব্লগ স্টার্ট হবে। সো আশা করি এমজি মার্ট আসার মানে গ্যাংটক পর্যন্ত আসার, ঢাকা টু গ্যাংটক এর টোটাল প্রসিডিউরটা আপনারা দেখতে পারছেন, হোপফুলি এটা আপনাদের কাজে আসবে। আর যদি মনে করেন আপনাদের কিছু হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আমার সাথে কানেক্টেড থাকুন, বিকজ গ্যাংটক নিয়ে সিকিম নিয়ে অ্যাকচুয়ালি সিকিম নিয়ে অনেক অনেক বেশি প্ল্যান আছে, অনেক অনেক নতুন এপিসোড আসছে, আমি এপিসোড করে দিব এক একটা করে। সো স্টে উইথ আস, থ্যাংকস ফর ওয়াচিং।